আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি লাল মরিচের ভর্তা বানাইতেছি, কারণ আমার এই জায়গার মধ্যে চ্যাপা শুটকি আনে না অথবা মাছও আনে না। তো খাওয়ার মধ্যে সবসময় প্রতিদিন মুরগি, ছাগলের গোস্ত অথবা উটের গোস্ত এগুলো খেতে হয়, আর ক্যাপসা, মাঝে মাঝে সাদা ভাত এবং মুরগি দিয়ে তরকারি রান্না করি বা গোস্ত দিয়ে তরকারি রান্না করি। আর পেশি বা কি রান্না করা হয় ক্যাপসা। তো ম্যাডাম বাইরে চলে গেছে, বলে গেছে যে 2টার সময় রান্না বসানোর জন্য। তো আমি ওই যে ডেক্সিতে বসাইছি ক্যাপসা, আর এখানে আমি পেঁয়াজ কাচ্ছি, রসুন দিছি, তারপরে হলুদ মরিচ এবং একটা টমেটো দিয়া লাল মরিচের ভর্তা বানাইলাম। তো লাল মরিচের ভর্তা আমার অনেক পছন্দ, আর আমি সবসময় জাল পছন্দ করি। জাল, শাক সবজি এবং চেপা শুটকি মাছ এগুলো আমার খুব পছন্দ। আর প্রবাদ জীবনে মাছ কি জিনিস বলতে পারি না, চেপা শুটকি কিছুই আনে না বলতে পারি না। প্রবাদ জীবনে দেখিও না চেপা শুটকি মাছ, এগুলা দেখি না, আর রেগুলারে খুব আমি মিস করি। তো আবার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে তারা নিজের পছন্দ কইরা মার্কেটে গিয়ে মাছ আনতেছে, চেপা শুটকি আনতেছে, এবং যখন যেটা মন চাইতেছে শাকসবজি এনে খেতে পারতেছে আর কি। আর আমরা হাউস ভিসা থাকি, তো তার জন্য আমরা ইচ্ছা করলে বাংলাদেশের খাবার খেতে পারি না এই আর কি। মাঝে মাঝে বেগুন ভর্তা, টমেটো ভর্তা অথবা মুরগি ভর্তা বানিয়ে খাই, লাল মরিচের ভর্তা বানিয়ে খাই। কী করবো, কিছু করার নাই প্রবাদ জীবনে, এটাই প্রবাদ জীবন। তো এখানে আমি ক্যাপচা বসাইছি, মুরগি দিয়ে ক্যাপচা। তো ক্যাপসাতে টমেটো দিছি, পেঁয়াজ আর রসুন তেলে ভেজে, তারপরে টমেটো দিছি, জিরা দিছি এবং এলাচ দিছি, দারচিনি দিছি, আর একটা কালো লেবু দিছি, গোলমরিচ দিছি এবং ওই লং দিছি, কাঁচামরিচ দিছি এবং লাল কাঁচামরিচ দিছি, দিয়ে ওইটাকে রান্না করতেছি। কিছুক্ষণ পরে আমি ক্যাপসার মধ্যে চাল দিয়ে দিব, তো আমার ক্যাপসা পরে রান্না করা হয়ে যাবে। আর আমি চালগুলো ধুয়ে রাখি সবসময়, ক্যাপসা বসানোর আগেই চালগুলো ধুয়ে রাখি, তাহলে ভাতগুলা লম্বা হয় এবং খেতে ভালো লাগে। আমি এটা আমি সবসময় এই কাজটা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। প্রবাদ জীবনটা খুবই কষ্টের মেয়েদের ক্ষেত্রে। তো এখন আমি আমার ভর্তাটা হয়ে গেছে, লাল মরিচের ভর্তা। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এই ভর্তাটা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেতে পারবো, কারণ আমার ভর্তা এটা এটা শাকসবজি আমার কাছে অনেক পছন্দ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।